ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকের অতি পরিচিত মুখ তিনি। সহজ সরল প্রাণবন্ত অভিনয়ের দ্বারা দর্শক মনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তার জীবনের যাত্রাপথটা মসৃণ ছিল না, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই এগিয়েছে তার বর্ণময় জীবন। তিনি অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। কথাটা তুমি বলতে পারলে রোহিত, সত্যি তুমি ভাবো যে তোমাকে কেউ কিছু বললে আমার কিছু যায় আসে না? 1975 23 এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন গার্গী রায়চৌধুরী। ছোট থেকেই খুব ভালো আবৃত্তি করতে পারতেন তিনি। লেখাপড়া চলাকালীন খুব অল্প বয়সেই তিনি যোগ দেন অল ইন্ডিয়া রেডিও এবং কলকাতা দূরদর্শনের সঙ্গে। শ্রুতি নাটক থেকে শুরু করে অনুষ্ঠান সঞ্চালনার সব ক্ষেত্রেই নিজের প্রতিভাকে তিনি মেলে ধরেছিলেন। কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা রূপেও দীর্ঘদিন কাজ করেছেন গার্গী দেবী। এরপর অভিনয়ের তাগিদে পেশাদার মঞ্চের সঙ্গে তিনি যুক্ত হন। উত্তরণ ও বহুরূপী নাট্য দলে কাজ করেছেন দীর্ঘদিন। নাটকে অভিনয়ের পাশাপাশি টিভি ধারাবাহিক এবং একের পর এক টেলিফিল্মেও অভিনয় করতে থাকেন তিনি। শিশিরের শব্দ শোনা যায় ধারাবাহিকে একজন আইনজীবীর চরিত্রে তার অভিনয় দর্শক মনে দাগ কেটেছিল। বাংলা ছবি তিন ইয়ারি কথার মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন গার্গী রায়চৌধুরী, যদিও ছবিটি মুক্তি পেয়েছিল অনেক পরে। পরবর্তীতে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত শুধু তুমি ছবিতে অভিনয় করতে দেখা যায় গার্গী রায়চৌধুরীকে। এই ছবিতে স্বল্প পোশাকের একটি গানের দৃশ্যের জন্য কিছুটা সমালোচিত হয়েছিলেন তিনি। এরপর তেমনভাবে আর মূল ধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। একের পর এক টেলিফিল্মে নিজেকে মেলে ধরেছিলেন। থিয়েটারের সূত্র ধরেই পরিচয় হয় অভিনেতা দেবেশ রায়চৌধুরীর সঙ্গে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা, কিন্তু অচিরেই সেই সম্পর্ক ছিন্ন হয়। প্রথম বিচ্ছেদের পর কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর আজকাল পত্রিকার সম্পাদক অশোক দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে গার্গী দেবীর। বয়সে অনেকটাই প্রবীণ অশোক দাশগুপ্তের সঙ্গে গার্গী রায়চৌধুরীর বিবাহ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। যদিও কোনো কিছুর তোয়াক্কা না করে আপন ছন্দে নিজের জীবনকে পরিচালনা করেছেন গার্গী দেবী। তবে বর্তমানে টিভি ধারাবাহিকে আর তেমনভাবে দেখা যায় না গার্গী রায়চৌধুরীকে। করে চলেছেন একের পর এক ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয়, যার মধ্যে রামধনু, মেঘনাদবধ রহস্য, জ্যেষ্ঠপুত্র, নকশাল, ময়ূরাক্ষী, খাদ, বুনোহাঁস অন্যতম। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্য দিয়ে আমরা ওনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।